প্লেয়ারের সাথে কোচের কমিউনিকেশন এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্লেয়ারের জন্য। যত কোচই আসুক না কেন, এক একটা কোচের এক এক রকম ভিউ থাকে, এক এক রকম চিন্তাধারা থাকে। আর অ্যাজ এ প্লেয়ার হিসাবে প্রত্যেকটা প্লেয়ারেরই যে প্রত্যেকটা কোচের কাছ থেকে ভালো ভালো জিনিসগুলো নেওয়ার আছে, আমি মনে করি বিভিন্ন কোচের বিভিন্ন সাইড থেকে একটা দুইটা যদি ভালো জিনিস প্লেয়াররা নিতে পারে সেটা তার কেরিয়ারের জন্য হেল্প হবে। বাট এটাই আমি চিন্তা করছি, যেহেতু সে এসেছে আজকে প্রথম প্র্যাকটিস করেছি, হয়তো এক দেড় মাস একসাথে থাকা হবে, টিমের ব্যাপারে কথা বলবে, কিভাবে ভালো হয় তার সাথে কথা হবে, সো তার যে এক্সপিরিয়েন্স আছে সেটা হয়তো শেয়ার করবে আমাদের সাথে। যেহেতু সে বাংলাদেশ টিমে ছিল এবং আমাদের যে তিনজন সিনিয়র প্লেয়ার আছে তার আন্ডারে ক্রিকেট খেলেছিলেন, স্টার্টটা হয়েছিল ওই সময় আমি যদি যতটুকু ভুল না করি। আর অবশ্য যেহেতু পুরনো কোচ ছিল এবং তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো আমার চেয়ে, কারণ আমি তো নতুন তার জন্য, বাট দেখলাম কথাবার্তা বলছে এবং সবার সাথে কমিউনিকেশন করছে এবং প্লেয়ারদের সাথে বুস্ট আপ করছে এবং ব্যক্তিগতভাবে বলছে সবাইকে যার যখন যেটা দরকার হয় তাকে সাপোর্ট করার জন্য, যেহেতু সে এসেছে এবং যে আমাদের সময়টা আছে যে এক দেড় মাস এটা অনেক এনজয় করবো এবং প্লেয়ারদের সাথে ভালো ডিসকাস করা হবে কীভাবে ভালো করা যায় টিমে। প্লেয়ারের সাথে কোচের কমিউনিকেশন এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্লেয়ারের জন্য এবং এটা টিমে টিম রেজাল্ট করতে অনেক সাহায্য করে। সো আমি মনে করি যে ওনার পক্ষ, ওনার যারা টিম অর্জনের মালিক এবং কোচ ক্যাপ্টেন, এই তিনজন যদি একত্রিত চিন্তাভাবনা করতে পারে, ভালো সার্ভিস দিতে পারে, অবশ্যই ভালো রেজাল্ট করা আশা করা সম্ভব। কারণ আপনি দেখেন যে কোচ একটা জিনিস চাচ্ছে বা ক্যাপ্টেন একটা জিনিস চাচ্ছে না, আবার ওনার একটা জিনিস চাচ্ছে আর একটা জিনিস চাচ্ছে না, এরকম হলে টিমের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট আমি আশা করি যে আমাদের কোচ ক্যাপ্টেন এবং যে ফরচুন বরিশাল যে ওনার আছে, অবশ্যই তিনজন কমিউনিকেশন ভালো হবে।